হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে সরকারিভাবে রোমানিয়া যাওয়ার উপায় কী এবং রোমানিয়া কীভাবে যাবেন, বেতন কত হবে চাকরিতে যাওয়ার পর এবং কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। মানে হচ্ছে আজকে আমাদের টপিকটা হচ্ছে রোমানিয়া সরকারিভাবে যাওয়ার উপায় বা রোমানিয়া সরকারিভাবে আপনারা কীভাবে যাবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, যদি আপনি সরকারিভাবে রোমানিয়া যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে নিয়োগের মাধ্যমে নিয়োগ যে প্রসেসটা আছে সেই প্রসেসটা ফুললি কমপ্লিট করতে হবে। আর যখনই আপনি রোমানিয়া বিভিন্ন কোম্পানি থেকে আশা নিয়োগে আবেদন করবেন, তারপর তারা আপনাকে যাচাই বাছাই করবে এবং সর্বশেষে যদি আপনি তাদের কাছে যোগ্য ব্যক্তি হিসেবে নির্বাচিত হন, তাহলে আপনি সরকারিভাবে রোমানিয়া যেতে পারবেন। এটা হচ্ছে শর্টকাট একটা বিষয়, শর্ট একটা প্রসেস। আর এই পদ্ধতিতে রোমানিয়া যেতে সর্বমোট 5 থেকে 7 লক্ষ টাকার প্রয়োজন পড়তে পারে। কিন্তু আপনি যদি কোনো ধরনের এজেন্সি বা বেসরকারি মাধ্যমে রোমানিয়া যেতে চান, তাহলে আপনার সর্বমোট খরচ পড়তে পারে 7 থেকে 10 লক্ষ টাকা। এটা হচ্ছে একটা আইডিয়া, বেশিও হতে পারে কমও হতে পারে। তো কেউ অবশ্যই দালালের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন না, হয় সরকারি মাধ্যমে যাবেন অথবা সরকারের অনুমোদিত কোনো এজেন্সির মাধ্যমে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। তার আগে আমরা জেনে নিই যে আসলে রোমানিয়া দেশটা কি বা রোমানিয়া কি। রোমানিয়া হলো স্বাধীন একটি রাষ্ট্র যা মূলত দক্ষিণ পূর্ব ইউরোপের মধ্যে অবস্থিত। আর এই দেশটির মোট আয়তন হলো 2,38,397 কিলোমিটার এবং বর্তমান সময় রোমানিয়াতে প্রায় 1,94,1,557 জন জনসংখ্যা বাস করে। এছাড়াও 2019 সালে তথ্য অনুযায়ী রোমানিয়া মাথাপিছু আয়ের পরিমাণ 27,998 ও রোমানিয়া নামক স্বাধীন রাষ্ট্রে রোমানিয়ার মুদ্রা রন এর প্রচলন রয়েছে। রোমানিয়াতে সরকারিভাবে যাওয়া যায় কি না, এটা অনেকের প্রশ্ন। তো রোমানিয়াতে সরকারিভাবে যাওয়া যায় এই প্রশ্নটা নিয়ে আজকে যে সলিউশনটা বা যে উত্তরটা আসছে সেটা হচ্ছে, আগেকার দিনের কথা চিন্তা করলে অনেকেই বলবে যে বাংলাদেশ থেকে রোমানিয়া যাওয়া সম্ভব না। কেননা অতীতের দিনগুলোতে যে সকল মানুষ বাংলাদেশ থেকে রোমানিয়া যেত, তারা মূলত ভারতের রাজধানী দিল্লির এম্বাসি থেকে রোমানিয়া যেত। কিন্তু বর্তমানে এই সময়ে নিয়মের মধ্যে বিরাট পরিবর্তন এসেছে, কারণ এখন আপনাকে আর দিল্লি থেকে রোমানিয়া যাওয়ার প্রয়োজন পড়বে না, বরং আপনি বাংলাদেশের মধ্যে অনেক সরকারি ও বেসরকারি এজেন্সি পাবেন যারা মূলত আপনাকে রোমানিয়া যাওয়ার সকল কাজে সহায়তা করবে। আর সবচেয়ে ভালো লাগার মতো বিষয় হলো, এখন আমাদের বাংলাদেশ সরকার সরাসরি রোমানিয়া যাওয়ার কার্যক্রম শুরু করেছে, এতে করে আপনি এখন বাংলাদেশ থেকে সরকারিভাবে রোমানিয়া যেতে পারবেন। কেন সরকারিভাবে রোমানিয়া যাবেন? সুন্দর একটি প্রশ্ন। তো এই প্রশ্নের মূল যে উত্তরটা হচ্ছে সেটা হচ্ছে, আপনার খরচ কম পড়বে এবং আপনি যে কাজে যাবেন বা যেভাবেই যান না কেন আপনি একটু স্বস্তিতে থাকবেন, কারণ দালালে খপ্পরে পড়ার সম্ভাবনা 0%। তো আমাদের আশেপাশে এমন মানুষ আছে যারা মূলত বিভিন্ন ধরনের এজেন্সির মাধ্যমে রোমানিয়া যায়, তাহলে এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে কেন আপনি সরকারিভাবে রোমানিয়া যাবেন। তো আপনি যদি সরকারিভাবে রোমানিয়া যান, তাহলে কিন্তু আপনি অনেক দিক থেকে সুবিধা পাবেন। প্রথমত, আপনার এজেন্সির মাধ্যমে রোমানিয়া যেতে যে পরিমাণ টাকা খরচ হতো তার থেকে অনেক কম দিয়ে আপনি রোমানিয়া যেতে পারবেন। এছাড়াও শুধু রোমানিয়া গেলেই হবে না, বরং সেখানে আপনার কোনো না কোনো কাজ করতে হবে। আর যখনই আপনি সরকারিভাবে রোমানিয়া যাবেন, তখন আপনি আগে থেকে আপনার কাজের ব্যাপারে নিশ্চিত থাকতে পারবেন, সেজন্য আপনার রোমানিয়া যাওয়ার পর কাজ বা চাকরি নিয়ে কোনো টেনশন বা চিন্তা করতে হবে না। এরপর এর পাশাপাশি যখন কোনো দালাল বা এজেন্সির মাধ্যমে বিদেশ যাবেন, তখন কিন্তু তাদের প্রতি বিশ্বাস নিয়েও কিছুটা সংশয় থাকবে। কেননা এমন অনেক দালাল চক্র আছে যারা আপনাকে বিদেশ যাওয়ার লোভ দেখিয়ে সর্বস্ব হাতে নিতে পারে, কিন্তু সরকারিভাবে রোমানিয়া গেলে
এসব কিছু নিয়ে ভাবতে হবে না। তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন সরকারিভাবে রোমানিয়া যাওয়ার জন্য। কিভাবে সরকারিভাবে রোমানিয়া যাবেন এটার একটা প্রশ্ন। দেখুন, আপনি যদি সরকারিভাবে কাজ চাকরি করার উদ্দেশ্যে রোমানিয়া যেতে চান, তাহলে আপনাকে বেশ কিছু ধাপ ফলো করতে হবে, বেশ কিছু ধাপ অনুসরণ করতে হবে। কেননা অন্যান্য দেশের তুলনায় রোমানিয়া যাওয়ার পদ্ধতিটা কিছুটা ভিন্ন, আর সেগুলো হলো প্রথমত, এক নম্বরে হচ্ছে রোমানিয়ার বিভিন্ন সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত কোম্পানি থেকে নিয়োগ প্রকাশ করা হবে, নিয়োগ প্রকাশ করা হয়, নিয়োগ বিজ্ঞপ্তি যাকে বলে। এরপর আপনাকে সেই নিয়োগগুলোতে আবেদন করতে হবে। আবেদন করার পর বাংলাদেশ এম্বাসি থেকে আপনাকে ডাকা হবে, সেখানে আপনার প্রাথমিক ইন্টারভিউ নেওয়া হবে। যদি আপনি সেই ইন্টারভিউতে নির্বাচিত হতে পারেন, তারপর রোমানিয়া কোম্পানি থেকে পুনরায় আপনার ইন্টারভিউ নেওয়া হবে। এই সময় রোমানিয়া কোম্পানি থেকে সরাসরি লোক আসতে পারে, কিংবা অনলাইন স্কাইপ থেকেও আপনার ইন্টারভিউ নিতে পারে। যখন আপনি এই সকল ধাপ সঠিকভাবে অতিক্রম করতে পারবেন, তারপর আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো প্রদান করতে হবে। সর্বশেষ আপনার ভিসা ফি সহ আনুষঙ্গিক কাজ শেষে রোমানিয়া যাওয়ার জন্য প্রস্তুত হতে পারবেন। বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ থেকে সরকারিভাবে রোমানিয়া যাওয়ার যে সকল ধাপ ফলো করতে হয়, উপরে সেই ধাপগুলো সঠিকভাবে উল্লেখ করা হয়েছে। আর যদি আপনি রোমানিয়া যেতে চান, তাহলে আপনার ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন হতে পারে। এখন আসি সরকারিভাবে রোমানিয়া যাওয়ার মূল উপায়। তো আজকের যে মূল টপিকটা, এই টপিকটার মূল হচ্ছে এটা, যে কারণে আজকের এই ভিডিওটা বানানো। তো এখানে যদি আপনি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, রোমানিয়ার সরকারিভাবে যেতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে রোমানিয়ার কোম্পানি নিউকের মাধ্যমে আবেদন করতে হবে। আর একটু বোঝায় বলি, রোমানিয়াতে যে কোম্পানিগুলো আছে, যে এজেন্সিগুলো আছে, তারা যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে যে রোমানিয়াতে লোক নেওয়া হবে, হোটেল হোক, কোম্পানি হোক, ওয়েল কোম্পানি হোক, যে কোম্পানি হোক না কেন, তারা যখন নিয়োগ দেবে, সেই নিয়োগে আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে, মানে আবেদন করতে হবে। এরপর উপরোক্ত ধাপগুলো ফলো করার পরে আপনি খুব সহজে রোমানিয়া যেতে পারবেন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, রোমানিয়া কোম্পানি থেকে আসা নিয়োগগুলো আপনি কীভাবে জানতে পারবেন? কেননা আপনি যদি নিয়োগ সম্পর্কে না জানেন, তাহলে তো সেগুলো আবেদন করতে পারবেন না। সুন্দর কথা। তো আপনাকে মনেও যদি এই ধরনের প্রশ্ন করবে, তাহলে এবার আমি আপনাকে মোট দুটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেবো, যেগুলোতে আপনি রোমানিয়ার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে পাবেন। এবং সেই ওয়েবসাইটগুলো হলো www.pravasi.gov.bd ও www.bsl.gov.bd। এই দুটোতেই একমাত্র রোমানিয়ার যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত, এই দুটোতেই হয়। আপনারা pravasi.gov.bd ওয়েবসাইটে যদি আপনার পাসপোর্ট থাকে, সুন্দরভাবে আপনাদের প্রোফাইল ক্রিয়েট করে আপনার যখন তখন আবেদন করতে পারেন। যদি কেউ তার নিজস্ব পাসপোর্ট দিয়ে যদি pravasi.gov.bd অ্যাকাউন্ট না করতে পারেন বা প্রোফাইল সেট আপ না দিতে পারেন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করবো আপনাকে সুন্দর করে একটি প্রোফাইল সেট আপ করে দেওয়ার জন্য। আর দ্বিতীয়ত, bsl.com.bd, এখানে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রতি বছর লাখ লাখ মা বোনেরা যাচ্ছে বিদেশে বুয়েসেলের মাধ্যমে। বুয়েসেল হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান। তো আপনারা যারা বুয়েসেলের মাধ্যমে যেতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই বুয়েসেলের যে নোটিশ বোর্ডটা আছে, সেখানে আপনারা প্রতিনিয়ত চোখ রাখবেন, এবং সেখানেই তারা বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। তো এর জন্য আপনাকে যেতে হবে www.bsl.gov.bd। লগ ইন করার ওয়েবসাইটে ঢোকার পরে আপনারা দেখবেন নোটিশ বোর্ড লেখা আছে, সর্বশেষে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সেখানে সর্বশেষ যে চাকরি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা দেখতে পারবেন, সেখানে আপনারা আবেদন করতে পারবেন। সতর্কতা, তো ভাই বোনেরা শুনুন, যে উপরে যে দুটি ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে, এগুলো হলো আমাদের দেশের সরকারি ওয়েবসাইট। তবে আপনি রোমানিয়ান নিয়োগ সম্পর্কে জানানোর শুধুমাত্র এই দুটি ওয়েবসাইটের উপর নির্ভর করে থাকবেন না, বরং আপনি আপনার মতো চেষ্টা করে যাবেন। কেননা এই নিয়োগগুলো কখন প্রকাশিত হবে সেটা কিন্তু কেউ নির্দিষ্ট করে বলতে পারে না। তাই নিজের চোখ কান খোলা রাখবেন, আর আপনার পরিচিতজনের কাছে নিয়মিত খবর রাখবেন, যেন রোমানিয়া থেকে যে কোনো ধরনের নিয়োগ সম্পর্কে আপনি তাৎক্ষণিক ধারণা পান। তো এখন এসে রোমানিয়া যেতে কত টাকা লাগবে 2023 সালে। আপনি যদি রোমানিয়া যেতে চান, সেটা আপনার টাকার সাথে টাকা পয়সার বিষয়ে একটু কথা বলা উচিত। কেননা যখন আপনি এক দেশ থেকে অন্য দেশে যাবেন, তখন আপনাকে লাখ লাখ টাকা খরচ করতে হবে। আর রোমানে যাওয়ার ক্ষেত্রে আপনি একই চিত্র দেখতে পাবেন, সেটা সরকারি বেসরকারি দুই মাধ্যমে আপনাকে যথেষ্ট টাকা খরচ করতে হবে। কিন্তু আপনি যদি আপনার বাংলাদেশ থেকে সরকারিভাবে রোমানিয়া যান, তাহলে আপনাকে 5-7 লক্ষ টাকা ব্যয় করতে হবে, আর এজেন্সির মাধ্যমে গেলে খরচ একটু বেশি হবে, এটা তো আমরা সবাই জানি। তাই যখন আপনি বেসরকারি এজেন্সির সহায়তা রোমানিয়া যাবেন, তখন আপনাকে 8-10 লক্ষ টাকা খরচ করার প্রয়োজন হতে পারে।
রোমানিয়া নিয়ে এবার কিছু কথা বলি। আপনি পৃথিবীর যে কোনো দেশে যান না কেন, আর যাওয়ার আগে অবশ্যই সরকারিভাবে সকল সেই দেশে যাওয়ার চেষ্টা করবেন, আর যদি কোনো কারণে আপনি বেসরকারি এজেন্সির মাধ্যমে অন্য দেশে যান তাহলে তার সকল দায়ভার আপনাকেই নিতে হবে। তাই আমি বলবো যে সরকারিভাবে রোমানিয়া যাওয়ার উপায়গুলো জানিয়েছি, আশা করি সকলের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আর পরবর্তী ভিডিও কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান, কোন দেশের বিষয় নিয়ে কথা বলতে কথা শুনতে চান বা কোন দেশের বিষয় নিয়ে কথা শুনতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব সেই দেশের বিষয় বা সেই দেশের চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে আপনার সাথে হাজির হওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো দেশ বা নতুন কোনো কোম্পানি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।